হচ্ছে 26-24 নভেম্বরে আমরা এলডিসি থেকে বেরিয়ে আসবো অফিসিয়ালি। তখন আমাদের বেশ কিছু যে এলডিসি হিসাবে যে সুযোগ সুবিধাগুলো গ্লোবালি আমরা পেয়ে থাকি সেগুলো আস্তে আস্তে উইথড্র হয়ে যাবে। আমরা অল্টারনেট যেটা মার্কেটের কাজ আমরা করছি তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন, যে আমাদের আগে যে আমাদের ট্র্যাডিশনাল মার্কেট যেগুলো ছিল, ট্র্যাডিশনাল মার্কেট বলতে আমরা সবাই জানি যে ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন, ক্যানাডা, এগুলো হলো আমাদের ট্র্যাডিশনাল মার্কেট। আমাদের নতুন মার্কেট বা আমরা এমার্জিং মার্কেট বলি, নিউ মার্কেট বলি, অল্টারনেট মার্কেট বলি, সেটা হলো আমাদের মিডল ইস্ট আছে, আমাদের কোরিয়া আছে, জাপান আছে, সেগুলোতে আমরা অলরেডি কাজ করছি। তার রেজাল্টও আপনারা দেখছেন যে ইভেন 3 বছর আগেও এই মার্কেটে আমাদের এক্সপোর্ট 5 বিলিয়নের নিচে ছিল। এই ফিনান্সিয়াল ইয়ারে অলরেডি এটা আমরা আশা করছি 8.5 বিলিয়ন ক্রস করবে। ইনফ্যাক্ট গত ক্যালেন্ডার ইয়ার যদি ধরা হয় 2023 অলরেডি 8.5 বিলিয়ন ক্রস করেছে, আর মানে এই ফিনান্সিয়াল ইয়ারে হয়তো 9 বিলিয়ন পর্যন্ত কাছাকাছি চলে যেতে পারে। তো সেদিক থেকে আমরা কাজ করছি নতুন নতুন মার্কেটগুলো। তারপরে আমি আগেও বলেছিলাম যে আমরা ইভেন ইরাক, কুর্দিস্তানে পর্যন্ত আমি নিজে আমাদের স্যাম্পল নিয়ে আমরা ওখানে গেছি এবং ওখানে আমাদের এক্সপোর্ট শুরু হয়েছে। আর আমাদের ভারতেও আমাদের এক্সপোর্ট হচ্ছে, চায়নাতেও হচ্ছে, আমাদের টার্কিতে আমাদের এক্সপোর্টটা কমে গেছিলো, সেই সেখানেও আমরা এক্সপোর্ট আমাদের বাড়ছে, রাশিয়াতেও আমাদের এক্সপোর্ট কমে গেছিলো, সেখানেও আমাদের এক্সপোর্ট বাড়ছে। তো আমি মনে করি যে ইভেন ব্রাজিল আমাদের এক্সপোর্ট কমে গেছিলো, সেখানেও গত কয়েক বছর ধরে এক্সপোর্ট কমে গেছিলো, সেই এক্সপোর্ট বাড়ছে। সুতরাং নতুন মার্কেটগুলোতে আমাদের এক্সপোর্ট বাড়ছে, এবং সেই বাড়ার কারণও আমরা সবাই জানি যে 2023 সালে কিন্তু গ্লোবালি মার্কেট ইস এ নেগেটিভ গ্রোথ, বিকজ আমরা সবাই জানি যে ইনফ্লেশনের কারণে, ইন্টারেস্ট রেটের কারণে আমাদের এখানে সারা ওয়ার্ল্ড থেকেই, ইউএসএ বলেন, বড় যেগুলো ইকোনমি আছে, জার্মানি বলেন, তাদের সারা ওয়ার্ল্ড থেকেই তাদের ইম্পোর্ট কম, এবং সেই কারণে আমাদেরও এক্সপোর্ট সেই সব দেশে কম হয়েছে। আর আমরা চেষ্টা করেছি এই নতুন মার্কেটগুলো দিয়ে এক্সপোর্ট ভ্যালুটাকে ধরে রাখার জন্য, এবং আমরা কিছুটা হলেও সেটা সক্ষম হয়েছে। আমাদের সরকারের সাথে আমরা আলোচনা করছি যে আমরা এলডিসি যখন গ্র্যাজুয়েশনের দিকে আমরা যাচ্ছি, আমরা বেশ কিছু আমরা জানি যে 2026-24 নভেম্বরে আমরা এলডিসি থেকে বেরিয়ে আসবো অফিসিয়ালি। তখন আমাদের বেশ কিছু যে এলডিসি হিসাবে যে সুযোগ সুবিধাগুলো গ্লোবালি আমরা পেয়ে থাকি সেগুলো আস্তে আস্তে উইথড্র হয়ে যাবে। আমরা জানেন যে 3 বছর ডাব্লিউটিওর নিয়ম অনুযায়ী, ইউরোপিয়ান ইউনিয়নের নিয়ম অনুযায়ী 3 বছর একটা ট্রানজিশন পিরিয়ড থাকে, ও 3 বছর আমরা সেই সুযোগ সুবিধা পাই। আমরা চেষ্টা করছি এটাকে 6 বছরে, আমরা এটা নিয়ে গত 3 বছর ধরে আমরা কাজ করছি যে এটাকে যেন 6 বছরে নেওয়া হয়। সর্বশেষ ডাব্লিউটিওর মিটিংয়ে কিছুটা দেখা গেছে যে তারা নমনীয়, আমি এখনও বলবো না যে এটা হবে। এইবার ডাব্লিউটিওর যে মিটিং আছে আগামী 26 তারিখ থেকে এই মাসেরই, সেখানেও এটা এই বিষয় নিয়ে আলোচনা হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, সরকারও এখন চেষ্টা করছে, এবং আমরা মনে করি যে কয়েকটা দেশে আমরা অলরেডি কিছু সুবিধা আমরা জানেন যে অস্ট্রেলিয়া যে আমাদের ট্যারিফ, 0 ট্যারিফ আছে, সেটা ইভেন আমরা এলডিসি থেকে বেরিয়ে আসার পরও আমরা সেখানে অস্ট্রেলিয়াতে পাবো। সেটা আমরা অস্ট্রেলিয়াতে যেয়ে আমরা কথা বলে এসেছি এবং অস্ট্রেলিয়ার মিনিস্টার সেটা কনফার্ম করেছে।